রুয়ান্ডাতে কোনো এসএলএম আবেদনকারীকে পাঠানো হলে তার সাথে ভালো ব্যবহার করা হবে, তার সাথে মানবিক আচরণ করা হবে। অতীতে রেকর্ড যাই থাক না কেন, রুয়ান্ডা বর্তমানে পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেদেশের সরকার মানুষের সাথে মানবিক আচরণ করছে, এমনটাই দাবি করেছেন যুক্তরাজ্য সরকারের হোম অফিসের আইনজীবীগণ। আপনারা জানেন বহুল বিতর্কিত রুয়ান্ডা নীতি, যার মাধ্যমে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে এসে এসএলএম আবেদন করবে তাদেরকে ওই দেশে পাঠানোর, অর্থাৎ রুয়ান্ডাতে পাঠানোর জন্য বর্তমান হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন। সেই পলিসিটি আইনি জটিলতায় পড়েছে, কোর্ট অফ আপিল সেই নীতিকে বলেছে এখন কার্যকর করা যাবে না, কিন্তু 16 মাস পর এর বিরুদ্ধে আপিল করেছে হোম অফিস এবং সেই আপিলের শুনানি শুরু হয়েছে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সেখানে হোম অফিসের আইনজীবীরা দাবি করেছেন রুয়ান্ডাতে যদি কোনো এসএলএম আবেদনকারীকে পাঠানো হয় তার প্রতি মানবিক আচরণ করা হবে। 2022 সালের জুন মাসে দ্য ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস, তারা প্রথম যে ফ্লাইটটি রুয়ান্ডাতে পাঠানোর কথা ছিল এসএলএম আবেদনকারীদের নিয়ে, সেটিকে ব্লক করে, অর্থাৎ সেটি সরকার বাতিল করতে বাধ্য হয় শেষ মুহূর্তে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের হস্তক্ষেপের কারণে। পরবর্তীতে সেইটিকেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসে এবং সেই আপিল বিভাগও বলে যে রুয়ান্ডা পলিসি নীতিগতভাবে ঠিক নয়, আইনগতভাবে ঠিক নয়, এটি কার্যকর করা যাবে না। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান তিনি বারবার বলেছেন তিনি যে কোনো মূল্যে এই রুয়ান্ডা নীতি কার্যকর করতে চান, যাতে করে অবৈধ ইমিগ্রেন্ট আসা যুক্তরাজ্যে বন্ধ হয়। এবং সম্প্রতি তিনি দলের কনজারভেটিভ দলের কনফারেন্সেও বলেছেন যে ইমিগ্রেন্টরা যুক্তরাজ্যে আসছে অনেকটা হারিকেন জ্বরের মতো, অর্থাৎ ইমিগ্রেন্টরা বিপুল পরিমাণে আসছে এবং সেটিকে বিশ্বব্যাপী একটি সমস্যা বলেও তিনি অবহিত করেছেন। আপনারা জানেন 2022 সালে সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল রুয়ান্ডা সরকারের সাথে এই চুক্তি করেছিলেন, যার মাধ্যমে যুক্তরাজ্য থেকে এসএলএম আবেদনকারীদেরকে তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রুয়ান্ডায় পাঠানো হবে এবং সেখানে থাকার ব্যবস্থা করা হবে। এটি 2022 সালের মে মাসে প্রীতি প্যাটেল 47 জন মাইগ্রেন্টকে সেখানে পাঠানোর জন্য নির্বাচন করেন। এরপর 14 জুন 2022 সালে প্রথম ফ্লাইটটি 7 মাইগ্রেন্ট নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়, যেটি পরবর্তীতে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের হস্তক্ষেপে বাতিল করতে হয়। এবং 2022 সালের ডিসেম্বর মাসে হাইকোর্ট বলে যে এই আইনটি আইনসম্মত, অর্থাৎ এই নীতিটি আইনসম্মত, তবে কয়েকজন মাইগ্রেন্টকে বেআইনিভাবে ট্রিট করা হয়েছে। পরবর্তীতে 2023 সালের জুন মাসে কোর্ট অফ আপিল বলেছে যে এই পুরো স্কিমটি, অর্থাৎ এই রুয়ান্ডা পলিসিটি বেআইনি। এরপর অক্টোবর 2023 সালে এসে আজ এখন সুপ্রিম কোর্টে সে বিষয়ে আপিল করেছে এবং শুনানি চলছে। এই শুনানিতে হোম সেক্রেটারির পক্ষ থেকে স্যার জেমস এডিকেসি তিনি বলেছেন রুয়ান্ডার সরকারের সব ধরনের রেপুটেশনাল কিংবা ফিনান্সিয়াল ইনসেন্টিভ রয়েছে, যার মাধ্যমে এসএলএম আবেদনকারীদেরকে মানুষের মতো করে মানবিকভাবে রাখা যাবে, তাদের সাথে সে ধরনের আচরণ করা যাবে। তবে এর বিরোধীরা বলছেন রুয়ান্ডা সরকারের আসলে কোনো ধরনের পরিবর্তন হয়নি, সেখানে অতীতের রেকর্ড অনুযায়ী আসলে মানুষকে মানবিকভাবে আচরণ করা যাবে না। এছাড়া এর মাধ্যমে সরকার যে বলছিল যে অবৈধভাবে লোকজন আসা বন্ধ হবে, অবৈধভাবে যারা লোকজনকে এখানে আনে, যেসব মানব পাচারকারী রয়েছেন তাদের যে চক্র সেটি ভেঙে দেওয়া সম্ভব হবে, এটিও আসলে করা যাবে না। সমালোচকরা বলছেন এর মাধ্যমে আসলে কিছুই হবে না, বরঞ্চ যারা জীবনের ঝুঁকি নিয়ে, যারা জীবনের হুমকির মুখে রয়েছে নিজ দেশে, সেখান থেকে যুক্তরাজ্যে যেটি উন্নত সভ্যতার দেশ সেখানে জীবন বাঁচানোর জন্য আসবে, কিন্তু তাদেরকে আবার অমানবিক আচরণ করা হবে, নিষ্ঠুর আচরণ করা হবে, তাদের জীবন আবার ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হবে যদি তাদেরকে রুয়ান্ডা পাঠানো হয়। তবে যেহেতু এটি আইনের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু এটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য গিয়েছে, সুতরাং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিবে, যে রায় দিবে, সেটি মানতে হবে সরকার এবং বিরোধী পক্ষ, এই আইনের বিরোধী পক্ষ যারা আছেন তাদের সবাইকে। সেই জন্য সুপ্রিম কোর্টের শুনানি অব্যাহত রয়েছে, অচিরে হয়তোবা এই রুয়ান্ডা পলিসিতে একটি খোলাসা হবে আসলে এটি কার্যকর করা যাচ্ছে কিনা, সুয়েলা ব্রাভারম্যানের স্বপ্ন সত্যি হচ্ছে নাকি মিথ্যায় পর্যবসিত হচ্ছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন। Thank you.